ইফ কন্ডিশন নিয়ে আমরা কাজ করব। আর এগুলা বলতেছেন যে এগুলা কি প্রোগ্রামিং না? হ্যাঁ প্রোগ্রামিং তো, এগুলা তো প্রোগ্রামিং কথার সাথে তো আপনাকে হলো যে তাল মিলাইতে হবে না, যে এটা প্রোগ্রামিং এটা তো কঠিন আমি এটা না শিখি, এই চিন্তা আপনাকে করতে হবে না। আমি যেগুলো করতে বলতেছি আপনি ওই ওই কয়েকটাই শুধুমাত্র করেন, আপনাকে আহামরি প্রোগ্রামিং শিখতে হবে না এখন কাজ করার জন্য, পরবর্তীতে আপনারা মাস্টার হইয়েন ম্যাডাম হইয়েন কোনো সমস্যা নেই। তো এইগুলো হলো যে যোগ করা বিয়োগ করা গুণ করা ভাগ করা, এগুলো ক্লাস টু এর বাচ্চাও পারে, আপনিও পারবেন। ঠিক আছে, এই যে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো অবশ্যই পারেন। তারপর এগুলো তো আমি সুন্দর করে বলে দিছি, প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস ইকুয়াল মাইনাস ইকুয়াল স্টার ইকুয়াল এগুলো এগুলো কথা বলে দিছি আমরা। এগুলোকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর এগুলা। তার সাথে হলো যে অপারেন্ডের কাজও করা আছে, যোগ বিয়োগ গুণ ভাগের কাজও করা আছে। তারপরে এখানে কিছু আছে তুলনামূলক অপারেটর, কার থেকে কে বড় কার থেকে কে ছোট, কে কে সমান বয়সে, এগুলার বিষয়ে তুলনামূলক। এখানে হলো আবার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, যেটা ওই এক এক করে বৃদ্ধি করা এক এক করে মাইনাস করা, সেই বিষয়ে জাস্ট আপনারা যদি প্র্যাকটিস নাও করেন, যদি ক্লাস করেন যে এই টাইমটা আমি করাই ওইটুকু করলেও আপনাদের অনেক কিছু মনে থাকবে। এইটা হলো যে আমার ক্লাসটা দেখিয়েন একদম বুঝবেন যতটুকু আমি করাইছি, এই এত দূর পর্যন্ত আমি দেখাই দিছি, তা সমস্যা না। আজকে আমরা দেখবো হলো ইফ কন্ডিশন, ইফ কন্ডিশন মানে শর্ত যুক্ত কাজ দেখব, যে সত্য না মিথ্যা, যে মনি সত্য কথা বলে নাকি মিথ্যা কথা বলে, এই এর উপর ভিত্তি করে আজকে ক্লাস হবে। যেমন মনি আজকে কি আমাদের ক্লাস হইতে হইতে আপনি ঘুমাই যাবেন? মনে হয় চলে গেছে। আরে ওর উপর ভিত্তি করে তো আজকে আমরা প্রোগ্রাম লিখবো। আচ্ছা সমস্যা নাই, এখন আজকে আমাদের ঘুমাবোই না। আচ্ছা গুড, তোর ভয়েস বলে যদি ঘুমায় ঢুলতেছি। আচ্ছা সমস্যা নাই, আজকে আমরা হলো যে কন্ডিশনের কাজ শিখবো। ঠিক আছে, যেমন আমরা একটা ভেরিয়েবল নিছি এ, এর ইকুয়াল একটা মান অ্যাসাইন করে দিছি, তার মান হলো কত, 12। এখন আমরা বলতেছি যদি এ ভ্যালু ভেরিয়েবলটার মান 12 হয়, হ্যাঁ তাহলে আমরা একটা মেসেজ দেখাবো, অথবা আমরা একটা এখানে ভেরিয়েবল নেই, নাম হলো নেম। যদি এই ভেরিয়েবলটার যে একটা নাম রাখবো, ওই নামটার নাম যদি মনি হয়, যদি এই ভেরিয়েবলটার নাম আমরা জানি না ভেরিয়েবলের মধ্যে কি নাম আছে, যদি ভেরিয়েবলটার নাম মনি হয়, অথবা আর একটা ভেরিয়েবল আমরা নিতে পারি এরকম যে নেম, দুইটাই নেম কিন্তু একটা আন্ডারস্কোর দিয়েছি, এটার নাম হলো যে মনে করেন জিম, একটা ভেরিয়েবল একটা নেম ভেরিয়েবল, এখানেও একটা নেম ভেরিয়েবল, তা আমরা এখানে 1 2 দিই, এটাই ভালো 1 2। এই দুইটা ভেরিয়েবলের নাম যদি সেম হয় তাহলে আমরা বলবো যে মনি প্রতিদিন সন্ধ্যার সময় ঘুমায়, আর যদি না হয় তাহলে যে মনি প্রতিদিন রাত 12টা পর্যন্ত কাজ করে, এটা আমরা বলবো। যেমন এইটা আমরা তুলনা কিভাবে করতে পারি, এই দুইটা ভেরিয়েবলে কে কে আছে এবং সেম টাইপের লোক আছে কিনা, এইটাই চেক করার জন্য হলো যে আমরা ইফ কন্ডিশন ব্যবহার করি। যেমন নেম 1 ইকুয়াল ইকুয়াল নেম 2, দুইটা ভেরিয়েবল, এই একটা ভেরিয়ে একটা ইকুয়াল মানে হলো যে অ্যাসাইনমেন্ট, আর দুইটা ইকুয়াল মানে হলো যে তুলনামূলক, মানে সমান সমান কিনা, এইটা এইটা হলো যে তুলনা করা হয়, আর এইটা হলো যে অ্যাসাইন করা হয়, মানে এই নেম ভেরিয়েবলে মনিকে রাখা হয়েছে, নেম টু ভেরিয়েবলে জিমকে রাখা হয়েছে। এখন এই আমরা মনি না জিম এইটা আমরা চিনি না, এই এটা আমরা চিনি না, এর ভিতরে কে আছে বা না আছে এটা আমরা জানি না, শুধু জানি যে এই দুইটা ভেরিয়েবলের মান যদি একই হয়, এই দুইটা ভেরিয়েবলের মান যদি একই হয় তাহলে আমরা এখানে বলবো যে হ্যাঁ মনি প্রতিদিন সন্ধ্যার সময় ঘুমায়, যে ইকো এখানে আমরা বলে দেবো এরকম করে, কি কি যেন বলার কথা, যে মনি ঘুমায়, এই এই কথাটা আমি বলে দেবো। যদি সেম হয় দেখি আমাদের এই ভেরিয়েবলটার মান সেম কিনা, যেমন লোকাল হোস্ট আর ট্রেনিং
এটা সেম নয়, দেখেন এখানে কোনো আউটপুট আসে নাই, কারণ এই ভেরিয়েবলটার এক মান এটার নাম মনি আর একটা ভেরিয়েবলের নাম হলো যে জিম, অতএব সেম না, সেম নাম নয়। যদি সেম হয় তখন এটা শুধুমাত্র অ্যাক্টিভ হবে, এটা ট্রু রিটার্ন করবে, যখন সেম হবে তখনই এই ইফ ব্লকটার ভিতরে ঢুকবে এবং এর অপারেশনটা করবে। যদি যদি আমরা এরকম করে এখানে চেঞ্জ করাই দিই যে এখানে মনি, এখন আমি দুইটাই সেম দিলাম, ভেরিয়েবল ওয়ান এবং ভেরিয়েবল টু দুইটাতেই আমি সেম টাইপের ডাটা দিলাম, এখন যদি আমি দেখি, দেখেন এটা ট্রু হয়েছে এবং আমাদের মেসেজটাও প্রিন্ট করাইছে, ইকো মেসেজটাও প্রিন্ট করাইছে। কিন্তু এটা যদি ফলস হয়, এটা যদি ফলস রিটার্ন করে তখন আর একটা স্টেটমেন্ট কাজ করে, মানে ইফ স্টেটমেন্ট দুইটা থাকে, যেমন একটা হচ্ছে ইফ যদি সত্য হয় তাহলে ইফে যাবে, আর যদি মিথ্যা হয় তাহলে ইলসে যাবে, এরকম আরেকটা অপশন থাকে। এটা যে ইকো যে না সে 12টা পর্যন্ত কাজ করে, এরকম যদি মিথ্যা হয়, যেমন এখন কি দেখি এই দেখেন 12টা পর্যন্ত কাজ করে, মানটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর যদি এখানে সেম টাইপের হয় তাহলে এটা হলো যে ইফের ভেতরে ঢুকতেছে। তাই এই ইফ কন্ডিশনের কাজে হলো যে যখন মাত্র আমার এই কন্ডিশনের ইফের ভিতরে যেই ভ্যালুগুলো আছে এগুলো যখন সেম টাইপের হবে, সেম হবে, তখনই শুধুমাত্র এই রেজাল্টটা দিবে, আদারওয়াইজ এই রেজাল্টটা দিবে না। তা আপনারা যেগুলো ওই কন্ডিশনাল অপারেটর যেগুলো শিখতেছেন, ওই কন্ডিশনাল অপারেটরের মধ্যে এইটাও ছিল, এই যে এই অপারেটর ছিল, এই যে এটা ইকুয়াল ইকুয়াল এটা ছিল, আবার এরকম ছিল যে নেম ইকুয়াল যদি এরকম 12 আর এখানেও যদি 12 থাকে, যদি সেম হয় যে এটাও 12 এটাও 12 একই তো, মানে এই ইকুয়াল ইকুয়াল মানে হলো যে কি দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লার হলো যে আমরা একদিকে যেমন 5 কেজি একটা লোহার দেই, তারপর আরেক দিকে 5 কেজি ধান অথবা চাল দেই, সেম সেম করি না আমরা, যখনই আমাদের দাঁড়িপাল্লার কাটাটা সেম একদম সমান হয়ে যায় তখনই আমরা এটা ট্রু হিসাবে নিয়ে নেই। সেম এই এই জিনিসটা ইফ কন্ডিশনটাও সেম কাজ করে। তো এখনও আমাদের এই সেম কাজ করবে যে মনি প্রতিদিন সন্ধ্যায় ঘুমায়, এটা সত্য, এটা আমরা সত্য কথা বলতেছি। কিন্তু যদি এরকম হয় যে না এই এখানে যেই ভেরিয়েবলটা আছে নেম ওয়ানে এইখানে দেওয়া আছে 12 আর নেম টুতে দেওয়া আছে কোটেশন দিয়ে 12, 12 12 সবগুলো ঠিক আছে দুই দিকেই সমান, কিন্তু এখানে এইটা দেওয়া আছে যে ইন্টিজার টাইপের, আর এইটা এখানে যেটা দেওয়া আছে এটা স্ট্রিং টাইপের, মানে নাম্বারের মধ্যেও যদি আমরা কোটেশন ইউজ করি সেটা হলো যে স্ট্রিং হিসাবে কাউন্ট হয়। তো এইটা যখন মাত্র সেম টাইপের হবে, মানে এটা হলো যে ইন্টিজার টাইপ, এটা স্ট্রিং টাইপ, এই দুটো যদি আমরা সেম টাইপের করতে চাই, চেক করতে চাই, তখন এখানে দিতে হবে তিনটা ইকুয়াল, তখন হলো যে এটা সেম টাইপের ডাটা চেক করবে। এখন কিন্তু আমাদের ইফ কন্ডিশনের ভিতরে যায়নি, এই যে কন্ডিশনের ভিতরে ছিল প্রতিদিন ঘুমায়, কিন্তু এখন আমাদের আসতেছে না আসে 12টা পর্যন্ত কাজ করে, এটাও সত্য, আজকে সে 12টা পর্যন্ত কাজ করবে। দেখেন এই ডাটা টাইপটা কিন্তু সেম নয়, এই সেম না হওয়ার কারণেই সে ইফ কন্ডিশনের ভিতরে চলে গেছে। এরকম করে আমরা হলো যে কন্ডিশনাল যে কাজগুলো সেগুলো আমরা করতে পারি, যেমন আমরা আরও অন্যভাবে কাজ করতে পারি, যেমন মার্ক, আমরা যেই রেজাল্ট শিট তৈরি করি মার্কিং সিস্টেমটা সেটার ক্ষেত্রে আমরা তৈরি করতে পারবো এরকম করে, যেমন মার্ক ইকুয়াল 80, যদি মার্ক ভেরিয়েবলটার মান 80 হয় তাহলে আমরা এ প্লাস দেখাবো, এরকম যেই স্টেটমেন্ট বিভিন্ন থাকে না আপনারা করছেন, এগুলো এক্সেলের মধ্যেও করছিলেন যে ইফ মার্ক ইকুয়াল ইকুয়াল 80 হয়, যদি 80 সমান হয় এটা তাহলে বলবো যে এ প্লাস, এরকম আমরা বিভিন্ন ধরনের মেসেজ দিতে পারি যে এ প্লাস ইফ কন্ডিশনের মাধ্যমে, দেখি এ প্লাস আসে কিনা, এই দেখেন রেজাল্ট ইজ এ প্লাস। আবার এইটা আমরা যদি 81 হয়, দেখেন 81 হয় তখন কি হবে, এখন কিন্তু আমার এটা এ প্লাস আসবে না, এখন হয়তো ইলস স্টেটমেন্টটা কাজ করতে ইলস আমরা দেই নাই, যদি আমরা ইলস দেই এরকম করে তাহলে এখানে দেখা যাবে যে ফেল, এই এখানে ফেল দেখাবে, তাই না? আসলে 81 ফেলে কি ফেল হয়, আর 81 ফেলে ফেল হয় না, তার তুলনামূলক যে অপারেটরটা ছিল সেখানে এই কি বলা যায় তুলনামূলক অপারেটরের ক্ষেত্রে শুধু ইকুয়াল ইকুয়াল নয়, এরকম একটা গেটার দেনও ছিল যে যদি মার্কটা 80-র থেকে বড় হয়। আসিফ ভাই, হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি আমি ইয়ে করে না, আমি ওই যে ক্লাস নিচ্ছি তো 10টার সময় ফোন দেন, আমি ওই যে ড্যাশবোর্ডেরও একটু কাজ আছে ওইটা করে দিয়ে। ওকে আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখন দেখেন এখানে আমাদের কি, যখন আমাদের 81 মার্ক তখন তো আমাদের ফেল আসার কথা না, কিন্তু আমাদের ফেল আসছে। তা ওই কন্ডিশনাল অপারেটরের মধ্যে আরো অনেকগুলো চিহ্ন আছে, সেগুলো যে কাজ, যেমন মার্কটা যদি, মার্ক ভেরিয়েবলটা যদি 80-এর থেকে বড় হয়, মার্ক ভেরিয়েবলটা যদি 80-এর থেকে বড় হয় তখন শুধুমাত্র এ প্লাস আসবে। দেখি এখানে এ প্লাস আসে কিনা। হ্যাঁ এ প্লাস আসছে, কিন্তু এখানে দেখেন 80 পাইলেও তো প্লাস হওয়ার কথা, 80 পাইলেও প্লাস হওয়ার কথা, কিন্তু এখন আমাদের 80 পাইলে প্লাস নয়, ফেল আসতেছে। কারণটা কি? এই ওইখানে কিন্তু তুলনামূলক অপারেটরে বিভিন্ন ধরনের কাজ আছে, যেমন এই গেটার দেন মানে হলো অবশ্যই বড় হইতে হবে, সেম হইলে হবে না, কিন্তু যদি আপনি এরকম দেন যে গেটার দেন ইকুয়াল, তখন এর মানে হলো যে হয় বড় হবে না হয় সমান হবে, দুইটা এখানে হয় বড় হবে না হয় সমান হবে, ছোট হওয়া চলবে না। এই মার্ক ভেরিয়েবলটা হয় 80-এর থেকে বড় হবে না হয় 80-এর সমান হবে, তখন এই হলো যে এ প্লাস দেখাবে। এই যে এরকম করে আপনারা যখন প্র্যাকটিস করবেন, এরকম করে কাজ করবেন যে আসলে কি কাজ করতেছি আমি, এটা বুঝতে হবে। তো এখন দেখি এ প্লাস আসছে, আমি যদি এখন 80 দেই, 81 দেই, 100 দেই, 90 দেই, সব ক্ষেত্রে আমার এ প্লাস আসবে। তা আমরা যখন এরকম রেজাল্ট শিটের কোনো কাজ করব ইনপুট মার্ক নিয়ে, তখন এরকম করে আমরা কন্ডিশনগুলো দিতে পারবো, যে যদি মার্কটা 80-এর থেকে বড় হয় তাহলে আমাদের কি আসবে, 80-এর থেকে বড় হয় তাহলে আমাদের হলো যে এ প্লাস আসবে, এবং যদি মার্কটা 100-এর থেকে ছোট হয়, মনে করেন যে এখানে মার্ক দিয়ে দিল যে আপনার 101, এটা কি মার্কটা কি ঠিক? কখনো কি 101 মার্ক থাকে? 101 মার্ক কিন্তু থাকে না, এটা কিন্তু ইনভ্যালিড, এই মার্কটা ইনভ্যালিড মার্ক, এই মার্কটা অবশ্যই এটা ইনভ্যালিড, এটা কখনোই আমাদের মার্ক 100-এর উপরে যায় না। তা আমরা যেই মার্কগুলো করব, এই মার্কগুলো অবশ্যই 100-এর থেকে ছোট হইতে হবে, 100-এর থেকে ছোট হইতে হবে। এইখানে আবার বিভিন্ন ধরনের অপারেটর ব্যবহার করতে, যেমন অর ইউজ করতে পারবেন, অর, যেমন এই যে দুইটা ডারি দিলে এটা একটা অর হয়ে যায়, এই যে এটা অর চিহ্ন, অথবা আপনি এখানে অর লিখে দিতেও পারেন, এই যে এরকম করে অর লিখে দিতে পারেন, অর মার্ক কি করতে হবে, 100-এর থেকে ছোট হবে অথবা 99-এর থেকে ছোট হবে, তখন শুধুমাত্র এ প্লাস হবে। আগে কিন্তু 101 দিয়ে প্লাস আসছে, এই যে প্লাস, এখন যদি আমি 101 দিয়ে দেই অবশ্যই মার্কটা, ও এখানে অর হয়েছে, তো মার্কটা হচ্ছে যে না না এন্ড হবে না, এখানে অর হবে, ও হ্যাঁ এন্ড হবে, এন্ড, এবং মার্কটা অবশ্যই এখানে এই অর হবে না, ওটা এন্ড হবে। এখানে হলো যে মার্কটা অবশ্যই 80-এর থেকে বড় হইতে হবে অথবা সমান হইতে হবে, এবং মার্কটা অবশ্যই 99-এর থেকে ছোট হইতে হবে, 99-এর থেকে ছোট হইতে হবে। এখন যদি আমরা দেখি এই মার্কটা এখন ফেল, এই মার্কটা এখন ফেল, আসলে এটা ফেল মার্ক নয়, আমাদের যখন মাত্র আমাদের ফেইলে আসবে তখন শুধুমাত্র ফেল আসবে, কিন্তু এই মার্কটা তো ইনভ্যালিড মার্ক, যদি 100-এর উপরে যায় এটা ইনভ্যালিড। এই জন্য আমরা এখানে কন্ডিশনের উপরেও কন্ডিশন এবং কন্ডিশনের ভিতরেও কন্ডিশন আমরা ব্যবহার করতে পারি, এরকম যেমন ইফ আমাদের যে মার্কটা আছে, এই মার্ক, এই মার্কটা যদি 100-এর থেকে বড় হয় অথবা সমান হয়, 100 মার্ক কখনো কেউ পায় না, এই জন্য আমরা 99 পর্যন্ত কাউন্ট করব, 100-এর থেকে যদি বড় হয় অথবা সমান হয় তখন আমরা এটাকে বলবো যে ইনভ্যালিড, এই যে এখানে বলবো ইনভ্যালিড, ইনভিএলআইডি, আর যদি ইলস হয় তখন আমরা এই এখানে আবার কন্ডিশন করব, এই যে এরকম আরো ইন ইলসের ভিতরে কন্ডিশনগুলো দিয়ে দিলাম। এই যে ইফ হলে ইনভ্যালিড, শুরুতেই আমরা মার্কটাকে চেক করে নিলাম, মানে আমাদের যে ইনপুটের মার্কটা হবে, সাবজেক্টের মার্কটা হবে, সেটা অবশ্যই 99-এর ভিতরেই হইতে হবে, 100 অথবা 101 হওয়া যাবে না, এই ধরনের কাজগুলোর জন্য এটা এখন আমাদের ইনভ্যালিড দেখাই দিচ্ছে, আমাদের রেজাল্টটা ইনভ্যালিড দেখাই দিচ্ছে। আবার যদি এরকম হয় যে এই মার্কটা 70 অথবা 75,
এটা আমাদের 100-এর মধ্যে নয় অথবা ইনভ্যালিড নয়, তখন ও ইলসে আসবে অথবা আসবে, অথবা এসে আবার দেখলো যে এখানে একটা ইফ কন্ডিশন দেওয়া আছে, বলল যে মার্ক কি 80-এর থেকে বড় অথবা সমান, না মার্কটা 80-এর থেকে বড় অথবা সমান নয়, তাহলে কি এখানে তো দুইটা অ্যান্ড মানে দুইটাই সত্য হতে হবে, দুইটাই সত্য হতে হবে, তা এখানে আবার এটা যাবে না, এখানে এটা যাবে না, তখন কিন্তু এ আবার ফেল দেখায় দিবে। এখন আমাদের মার্কটা আসবে ফেল, এই যে ফেল, আসলেই 75 মার্কে কিন্তু ফেল নয়। আমরা এরকম করি অনেকগুলো ইফ ইলস স্টেটমেন্ট লিখতে পারি, ইফ ইলস অনেকগুলো লিখতে পারি, যেমন ইলস ইফ, ইলস ইফ, এইটা একটা অপশন। আবার যখন ইলস ইফটা শেষ, এই যে এখানে ইলস ইফ শেষ, এটা ইফ, এটা ইলস ইফ, যদি এটা সত্য হয় তাহলে এই এ প্লাস কাজ করবে, যদি এটা সত্য না হয় তাহলে এই ইলস ইফের ক্ষেত্রে যাবে, যদি আবার এই ইলস ইফও সত্য না হয় তখন ইলসে যাবে। সেম টু সেম আমরা এই রকমই কন্ডিশন লিখবো একটা এখানেও, এই যে এখানে একটা কন্ডিশন লিখবো, যেমন মার্ক যদি 79-এর থেকে ছোট হয় অথবা সমান হয়, কি হয় মার্ক যদি এখানে বড় হইতে হবে, কার থেকে বড় হইতে হবে, 70 অথবা 71, 70 পেলে মানে এ হয়, আচ্ছা আমরা 70-এ দিই, আপনি যত দেন, যে 70-এর থেকে 70-এর থেকে বড় হইতে হবে মার্কটাকে, আর 79-এর থেকে অবশ্যই ছোট হইতে হবে, এই যে এইটা এদিক দিলে হইতো, ওটা ওদিক দিলে হইতো, মার্কটা অবশ্যই 70-এর থেকে বড় হইতে হবে অথবা সমান হইতে হবে, এবং মার্কটা অবশ্যই 79-এর থেকে ছোট হইতে হবে। সেক্ষেত্রে শুধুমাত্র আমরা এখানে একটা মার্কের রেজাল্ট দেখাবো, যে রেজাল্ট হলো যে এ, এ গ্রেড, এ প্লাস, এই যে যে গ্রেডিং সিস্টেমটা সেটা হলো যে এরকমই করেই করতে হয়, যেমন এখন শো করাচ্ছে এ, আবার আপনি যদি হলো যে এখানে চেঞ্জ করায় দেন যে এখানে 85, তখন কিন্তু আবার এ প্লাস, হ্যাঁ যখন আবার আপনি এখানে 65 দিচ্ছেন তখন আবার ফেল, কারণ আমরা 65-এর কোনো স্টেটমেন্ট এখানে দেইনি, লেখি নেই। তো মূলত এইরকম করে হলো যে আপনার ইফ ইলস ইফ ইলস যে কন্ডিশনগুলো নিশ্চিত কন্ডিশনগুলো লিখতে হয় এরকম করে, আর রেজাল্ট সিস্টেমে আপনি যেরকম কন্ডিশনগুলো দিবেন এগুলো সবগুলো এখানে লিখে দিতে হবে। এখানে আরও বাকি যেগুলো আছে এগুলো আপনারা প্র্যাকটিস করে আমাকে গ্রুপে দিবেন, যেমন 33 পর্যন্ত আপনার ডি গ্রেড, তারপরে 33-এর নিচে পাইলে ফেল দেখায় দিবেন, তাই 33 পর্যন্ত যত হয় যে স্টেটমেন্টগুলো হবে সবগুলো এরকম ইলসিফ 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 দিয়ে ব্যবহার করবেন, সবগুলো ইলসিফ দিয়ে ব্যবহার করবেন। এটাই গেলো হলো যে আমার গ্রেডিং সিস্টেম সম্পর্কে আর কি আলোচনা, যে আপনারা এরকম করে গ্রেড বাই করতে পারবেন। আমরা এই পিএসপি এবং মাইস্কেল দিয়েও ছোটো একটা প্রজেক্ট করব, হ্যাঁ এই জন্য এগুলো মাথায় রাখবেন। এখন আসি হলো যে আপনারা যেগুলো জোর এবং বিজোর সংখ্যা বাই করার নিয়ম, যে একটা সংখ্যা জোর না বিজোর, যেমন আই ইকুয়াল 5, এই সংখ্যাটা জোর না বিজোর এইটা আমরা কিভাবে বুঝবো? আমরা অবশ্য জানি যে 1, 3, 5, 7 এগুলো জোর না বিজোর, আর 2, 4, 6, 8, 10 এগুলো হচ্ছে জোর, এগুলো আমরা মুখস্থ আছে, কিন্তু একটা আননোন নাম্বার এরকম করে থাকতে পারে, এরকম করে থাকতে পারে, এই নাম্বারটা জোর না বিজোর এটা তো আমরা জানি না, এই নাম্বারটা জোর না বিজোর এটা তো আমরা জানি না, এই জন্য এর একটা ফর্মুলা আমাদের জানতে হবে, যে একটা নাম্বার আননোন নাম্বার জোর না বিজোর এটা আমরা কিভাবে বের করতে পারি সেই বিষয়ে আমাদের জানতে হবে। তো সেটা জানার জন্য আমাদের ওই ইফ কন্ডিশনেই ব্যবহার করতে হয়, যেমন ইফ আপনার একটা সংখ্যাকে যদি আপনি জোর অথবা বিজোর এটা বাইর করতে চান, ওই সংখ্যাটাকে 2 দিয়ে মডুলাস করবেন, ওই সংখ্যাটাকে এই যে ভেরিয়েবল যেটা আছে এই ভেরিয়েবলটাকে 2 দিয়ে মডুলাস করবেন, মডুলাস মানে এটা আমাদের সবসময় ভাগ শেষটা রিটার্ন করে, ভাগ শেষ দুইটা সংখ্যাকে ভাগ করে, মানে এই আই কে 2 দিয়ে ভাগ করবে, ভাগ করার পর ভাগ শেষ যত থাকে সেটা আমাদেরকে রিটার্ন করবে, যেমন 5-কে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন ভাগ শেষ কত, 1, আর ভাগফল 2, ভাগশেষ 1, মানে এই মডুলাস দিলে আমাদেরকে ভাগশেষটা রিটার্ন করবে, সেই ভাগশেষটা যদি সেই ভাগশেষটা ইকুয়াল ইকুয়াল যদি 1 হয়, যদি ভাগশেষ 1 হয় তাহলে এটা হলো যে বিজোড়। আপনি যদি 9-কে 2 দিয়ে ভাগ করেন ভাগশেষ 1, যদি 15-কে 2 দিয়ে ভাগ করেন ভাগশেষ 1, যদি 19-কে 2 দিয়ে ভাগ করেন ভাগশেষ 1, আবার আপনি যদি একটা জোর সংখ্যাকে 2 দিয়ে ভাগ করেন, যেমন 4, 4-কে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন ভাগশেষ কিন্তু 0, তো যদি আপনার ভাগশেষ 1 হয় সেটা হলো যে অড নাম্বার, সেটা হলো হচ্ছে অড নাম্বার, মানে অড মানে বিজোড় সংখ্যা, যেমন আমি যদি এখন এটাকে রান করি তাহলে আমাদের দেখাই দেবে যে অড, হ্যাঁ
যেমন এখানে যদি আবার জিরো দেন, এটা জিরো দেন, তাহলে কিন্তু এখানে এটা হলো যে ইভেন, এটা ইভেন মানে একটা সংখ্যা জোড় না বিজোড়। ও এখানে কি দিছি আমি, পাঁচ, এখানে পাঁচ হবে না, তখন এখানে ছয়। ইভেন নাম্বার মানে একটা সংখ্যা জোড় না বিজোড়, সেটা বাইর করে একটাই ফর্মুলা, সেটা হলো যে ওই সংখ্যাটাকে দুই দিয়ে মডুলাস করতে হবে। মডুলাস করার পর যদি ভাগশেষ যদি জিরো হয় তাহলে আপনার জোড় সংখ্যা, আর যদি ভাগশেষ ওয়ান হয় তাহলে বিজোড় সংখ্যা। এইটাই হলো যে আমাদের জোড় অথবা বিজোড় সংখ্যা বের করার ফর্মুলা। আপনি এই যে এইখানে এক লাইনে লিখলে অবশ্য সমস্যা হইতে পারে আপনার, আপনি এই সংখ্যাটুকু যে ভাগশেষটা এরকম যে কে ইকুয়াল মডুলাস আলাদাও করে নিতে পারেন, তারপরে এখানে মডুলাস কে এর মধ্যে যে মানটা রিটার্ন হইলো সেটার সাথে এটা তুলনা করতে পারেন। যদি কে মডুলাস করার পর ভাগশেষ যদি জিরো হয় তাহলে এটা জোড় সংখ্যা, অথবা এখানে ইলস দিতে পারেন, যদি জিরো না হয় তাহলে বলবে যে না বিজোড় সংখ্যা। এখানে বললাম যে অড, যেমন একটা নাম সংখ্যা দিলাম যে এখানে ষোলো, এই ষোলোটা জোড় না বিজোড় আমরা জানি না, দিলাম বলতেছে জোড় সংখ্যা। আবার এখানে আমি দিলাম যে একষট্টি, এটা জোড় না বিজোড় আমি জানি না, দিলাম এটা অড। আমাদের এখানে অটো ফর্মুলা হিসেবে দেখাই দিচ্ছে যে একটা সংখ্যা জোড় কি বিজোড়, এই ধরনের। তো এই ধরনের ইফ স্টেটমেন্টে আপনারা অনেক ধরনের কাজ পাবেন, সেই কাজগুলো হলো যে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আমাদেরকে আমাকে জানাবেন অথবা গ্রুপে পোস্ট করবেন, তাহলে আর কি আপনার দেখা দেখি আপনাদের এখানে যারা যে কয়েকজন আছেন অন্যরাও হলো যে প্রভাবিত হবে যে না সে কাজ করতেছে আমিও কাজ করি। ঠিক এই ইফ কন্ডিশনের উপর আগামী ক্লাসটাও আমাদের হবে, প্লাস আগের যে ইয়ে অপারেটর যেগুলো ছিল সেগুলো আমাদের এর সাথে হবে, এগুলো আপনারা একটু দেখেন। হ্যাঁ, আর আজকে